আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাসেল রানা। আজকে আমরা আলোচনা করব যে কোন বীজগাণিতিক রাশির সাথে কত যোগ বা বিয়োগ করলে ওই বীজগাণিতিক রাশিটি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি একটি পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ওকে, খেয়াল করি এখানে একটি অঙ্ক দেওয়া আছে যে x পূর্ণ সংখ্যা হলে 16x² + 16x + 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ওকে, এই ধরনের ম্যাথগুলো সমাধান করার আগে আমাদের দুইটি সূত্র সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, বর্গের যে সূত্রটি a² + 2ab + b² এবং আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিন্স a² - 2ab + b². এই দুটি সূত্র দিকে আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই টার্মিনাল জায়গাটুকু a² আর এটা হচ্ছে b² মানে বর্গ সংখ্যা, এখানেও a² এবং এই লাস্টে হচ্ছে b² তার মানে কি বর্গ সংখ্যা। এবং প্লাসের সূত্রের ক্ষেত্রে এখানে প্লাস, এই জায়গায়ও প্লাস মানে কি দুইটাই প্লাস, আর মাইনাসের সূত্রের ক্ষেত্রে এই মিডিল এই জায়গাটা হচ্ছে মাইনাস সাইন আর এই লাস্টে হচ্ছে কি প্লাস সাইন। এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 2ab, ঠিক এটাও তাই। তার মানে এই স্ট্রাকচারে আমাদের এই যে বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে, গঠন করতে হবে। এখন দেখতে হবে যে এখানে কি আমরা এ প্লাস বি ফর্মুলায় নিয়ে আসবো না এ মাইনাস বি ফর্মুলায় নিয়ে আসবো, সেটা ডিপেন্ড করে এই যে সাইন গুলো এগুলো কি দুইটাই পজিটিভ দেওয়া থাকে, তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার স্ট্রাকচারে যদি নিয়ে আসি তাহলে এই বীজগাণিতিক রাশির সাথে আসলে কত যোগ করলে সেটা করা যায়। এখানে বলা হয়েছে যে 16x² তাহলে এটাকে আমরা যদি বর্গ করে লিখি তাহলে লিখতে পারি 4x হোল স্কোয়ার, এটাকে আমরা চিন্তা করি a² তারপরে এই হচ্ছে প্লাস, তারপরে এই যে 2 তার মানে এটাকে আমি চিন্তা করি ফর্মুলা 2, তারপরে কি বলছে a, a মানে কি এখানে আমি চিন্তা করব 4x, তাহলে এ হচ্ছে a ইনটু b, b চিন্তা করব হচ্ছে আমরা এই জায়গাটাকে, এখানে কি আছে 2 আছে, তাহলে 2 কে যদি আমি b চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে মিডিলের যে 16x সেটা আদো হচ্ছে কিনা, 8 × 16 এখানে কত 4 × 8 আর 8 × কত 16, তার মানে এখানে আমার 16x কিন্তু হয়ে গেল। আর এখানে আমি b হিসাবে কনসিডার করছি কাকে 2 কে, তাহলে আমি কি বলবো 2 স্কোয়ার, তাহলে এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা হয়ে গেল। তাহলে এখানে আমি কি বলতে পারছি a মানে হচ্ছে 4x, b মানে হচ্ছে 2, তার উপরে কি হোল স্কোয়ার। এখন প্রশ্ন হলো তাহলে এই যে বীজগাণিতিক রাশিটি ছিল কি ছিল 16x² + 16x + 2, এখন তার সাথে কত যোগ করলে এই যে সংখ্যা এই যে বীজগাণিতিক রাশিটি এটি একটি কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে 2 স্কোয়ার করেছি, তাহলে 2 স্কোয়ার মানে এখানে কি 4, তাহলে এখানে আসলে আমার কি দরকার 2 এর রিপ্লেসমেন্টে আসলে আমার এখানে কি হওয়া দরকার 4 হওয়া দরকার, তাহলে আমাদের কি হয়ে যায় এটা a প্লাস হোল স্কোয়ারের স্ট্রাকচারে চলে আসে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই 2 এর সাথে আরো একটি 2 যদি আমি যোগ করে দেই তাহলেই কেবল এই 16x² + 16x + 2 এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমি কি বলতে পারি আনসারটি, আনসারটি হচ্ছে কি অপশন সি বা 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9² + 16b² রাশিটির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে রাশিটি হচ্ছে 9² + 16b². তো এইগুলো ক্ষেত্রে আমরা যে ফর্মুলা দুইটি অলওয়েজ মেনটেন করব সেটি হচ্ছে যে a + b² এবং a - b². তো এখানে a + b² এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা আর লাস্টের এটাও হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে a² একটি পূর্ণবর্গ সংখ্যা আর এটা হচ্ছে কি b² একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে a² একটি পূর্ণবর্গ সংখ্যা আর এটা হচ্ছে কি b² একটি পূর্ণবর্গ সংখ্যা, এই প্রথম এবং শেষ দুইটি পদ আসলে কি পূর্ণবর্গ সংখ্যা এবং এইখানে দুইটাই হচ্ছে কি পজিটিভ সাইন, এই দুইটাই হচ্ছে কি পজিটিভ সাইন, আর এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে প্রথমটা নেগেটিভ সাইন তারপরে হচ্ছে কি পজিটিভ সাইন। এখন আমাকে দেখতে হবে যে এটাকে আসলে কোন সূত্রের মধ্যে ফেলা যায় a + b² না a - b² তো খেয়াল করি এখানে যে 9² এখানে 9² + 16b² তো এটা আসলে কি, তো এই জায়গায় আমরা দেখি তারা হচ্ছে কি কোন সংখ্যা যোগ করলে, হ্যাঁ তো যোগ করলে যোগফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে 9² এটাকে আমি চিন্তা করব
এইখানে প্রথম যে এস স্কয়ারটি পূর্ণবর্গ সংখ্যা এবং এই ষোলো বি স্কোয়ারকে আমি শেষের যে পূর্ণবর্গ সংখ্যা সেটি চিন্তা করবো, মানে বি স্কোয়ার চিন্তা করবো। তাহলে নাইন এস স্কোয়ার কে স্কোয়ার চিন্তা করি আর ষোলো বি স্কোয়ারকে আমরা বি স্কোয়ার চিন্তা করি। পরে আমরা দেখবো যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র বানানো যায় কিনা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র বানানো যায় কিনা। তাহলে নাইন এস স্কোয়ারকে আমি লিখতে পারি থ্রি এস হোল স্কোয়ার, তারপরে এখানে আমি ষোলো যেটা আছে সেটাকে আমি লিখতে পারি ফোর বি হোল স্কোয়ার। তার মানে এ স্কোয়ার এবং বি স্কোয়ার আমরা পেয়ে গেছি। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে টু এ বি যেটা হয় ফর্মুলা টু, এ মানে হচ্ছে কত এখানে থ্রি এ, আর এই জায়গায় বি মানে হচ্ছে কি ফোর বি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে কি করতে বলছে, যোগ করলে, তাই না? তাহলে এটা অবশ্যই পজিটিভ সাইন হবে আর এখানেও কি হবে প্লাস সাইন হবে। তার মানে আমরা বুঝতে পারছি এটা আসলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই স্ট্রাকচারে ফেলতে হবে। কারণ কি এখানে মাইনাসও করা যেত, কিন্তু তারা চাইছে কি যে কোন সংখ্যা যোগ করলে, তার মানে যোগ করলে কোন সংখ্যা এটা পূর্ণবর্গ সংখ্যা হয়, আমরা এর সাথে যদি এই যে মিডিলের অংশটুকু এই জায়গাটুকু টু এ বি যদি যোগ করে দিই তাহলে তিন দুগুণে ছয় আর চার ছয় কত চব্বিশ এ বি। তার মানে এই চব্বিশ এ বি যদি এর সাথে আমরা যোগ করে দেই, চব্বিশ এ বি যদি আমি যোগ করে দেই তাহলে এটা এ প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে যায়, দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে টোয়েন্টি ফোর এ বি যদি আমি এই নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এর সাথে যোগ করে দেই তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। এখন যদি এমনটা জিজ্ঞেস করতো যে এখানে যোগ না করে যদি বলা হতো কোন সংখ্যাটি বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমরা কি করতাম, এই জায়গায় প্লাস সাইনটা না দিয়ে আমরা কি দিতাম মাইনাস সাইন। তাহলে এটা হয়ে যেত কি মাইনাস, আলটিমেটলি এটা কি হয়ে যেত, তাহলে এটা কি হয়ে যেত এ মাইনাস বি হোল স্কোয়ার এর যে ফর্মুলা সেই স্ট্রাকচারে চলে আসতো। তার মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কি যোগ করতে বলা হয়েছে না বিয়োগ করতে বলা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমি প্লাস এর সূত্র না মাইনাস এর সূত্র সেটাই নিয়ে আসবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ রাশিটি পূর্ণবর্গ হতে হলে পি এর মান কত হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের যে বেসিক জায়গা দুটি, আমাদের যে দুইটি ফর্মুলা অবশ্যই জানতে হবে, সেই দুইটি ফর্মুলা হচ্ছে বর্গের এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এই দুইভাবে চিন্তা করব, এ মাইনাস হোল স্কোয়ার আমরা এই দুইভাবে চিন্তা করব। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে প্রথমে বর্গ এবং এই হচ্ছে বর্গপদ, এখানে বর্গ এই রাশিটির মধ্যে যে বর্গপদগুলো এগুলো বুঝতে হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই জায়গাটুকু যদি আমরা একটু খেয়াল করি তাহলে এদের উপর ডিপেন্ড করে এ স্কোয়ার এবং বি স্কোয়ার যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কত যোগ অথবা বিয়োগ করতে হবে কিংবা পি অথবা এক্স এর মান কত হবে সেটা আমরা খুব দ্রুত বের করে নিয়ে আসতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিক্সটিন যে রাশিটি, যে বীজগাণিতিক রাশিটির কথা বলা হয়েছে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটাই পজিটিভ সাইন, যেহেতু দুইটাই পজিটিভ সাইন তার মানে আমরা বুঝতে পারছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটি সেটি বানাতে হবে। তাহলে এই যে সিক্সটিন এক্স স্কোয়ার এটাকে আমি এ কনসিডার করব আর লাস্ট ইভেন টোয়েন্টি ফাইভ এটাকে আমি বি কনসিডার করব। মজার ব্যাপার হচ্ছে আমরা সূত্রেই দেখতে পাচ্ছি যে এ এটা একটি বর্গ সংখ্যা, এখানে বি স্কোয়ার এটাও একটি বর্গ সংখ্যা, তার মানে এভাবেই দেওয়া আছে। এই সিক্সটিন এক্স স্কোয়ার এটা একটি পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে এবং লাস্টে টোয়েন্টি ফাইভ এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে। তার মানে আমার জন্য আরো সহজ হয়ে গেল এই ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এখানে আগে এ স্কোয়ারটা বানিয়ে নিই, তাহলে কি বলতে পারি সিক্সটিন এক্স স্কোয়ারকে বলতে পারি ফোর এক্স হোল স্কোয়ার প্লাস এখানে আমরা ফর্মুলার টু, তারপরে এ মানে হচ্ছে কত ফোর এক্স, বি মানে আমি কত বলবো ফাইভ, প্লাস টোয়েন্টি ফাইভকে আমি বি বেস করে ফাইভ বেস করে লিখতে পারি ফাইভ স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে মিডিলের জায়গাটুকু, এই যে মিডিলের জায়গাটুকু এইটুকুই আসলে কার সমান, পি এক্স এর সমান। তাহলে আমি একটু লিখতে পারি কিনা যে পি এক্স সমান এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হবে ফোরটি এক্স। এখন প্রশ্ন হলো তাহলে পি এর মানটি কত দরকার, এই ইকুয়েশনটা সলভ করলে এই এক্স যদি উভয় পক্ষে আমরা ভাগ করে দেই তাহলে আমরা কত পাই ফোরটি, দ্যাট মিন্স পি এর মানটি যদি ফোরটি হয় তাহলে এই বীজগাণিতিক রাশিটি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি একটি কি হবে
पूर्ण वर्ग संख्या होबे ओके एई धरनेर मैथ गुलो जदि आसे जे এই বীজগণিতিক রাশির সাথে কত যোগ অথবা বিয়োগ করলে কিংবা পি অথবা এক্স এর মান কত হলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রটি এবং এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটি এটি আমরা মাথায় নিয়ে কাজ করব তাহলে খুব দ্রুত আমরা এর আনসারটা বের করে নিয়ে আসতে পারবো ওকে।